আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, গণ যোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অর্থাৎ তথ্য ভবন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে তারা ১৬টি ক্যাটাগরিতে একাধিক বলে লোকবল নিয়োগ দেওয়া হয়। ৪০৬টি লোকবল তারা নিয়োগ দেবে। তো চলুন আমরা মূল বিজ্ঞাপনের বিস্তারিত দেখে আসি। গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত গ্রেড ১৩ থেকে গ্রেড ২০ পর্যন্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিম্নোক্ত স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিম্নের বর্ণনা অনুযায়ী শুধু বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে ১ নং পদে আছে ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। এখানে শূন্য পদের সংখ্যা হলো ২টি। আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলা ও ইংরেজি ৬০ লিপি, প্রতি মিনিটে গতি যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ, বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিট যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ। এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, তবে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এখানে বলে দিয়েছে মানিকগঞ্জ, বান্দরবন, চাঁদপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন। মানে এখানে হাতে গোনা এই ৬-৭টা জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না, তাছাড়া সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো ২ আগে আছে উদ্বোধন কণ্ঠশিল্পী। এখানে বেতন হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। এখানে পদ হলো ৭টি। আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সঙ্গীতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। মানে এখানে ইন্টার পাস হলে কিন্তু আপনি মানে এখানে যারা স্নাতক করছেন তারা তো অ্যাপ্লাই করতে পারবেন, আর যারা মনে করেন মাধ্যমিকের পরে কোর্স করছেন ডিপ্লোমা সঙ্গীতের বিষয়ে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আছে সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শিতা, সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী, গণজ মায়েত অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা। দেখা যাচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানেও পদ সংখ্যা ৫টি। আর বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলা ও ইংরেজি ৬০ লিপি, প্রতি মিনিটে গতি যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ, বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ। ৪ দাগে আছে সাউন্ড মেকানিক। এখানে বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা ৫টি। আর এখানে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। মানে এখানে আপনি এসএসসি পাস হলে হচ্ছে, তবে ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে ২ বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রনিক্স ও পিএ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অনন্য ২ বছরের বাস্তবকর্ম অভিজ্ঞতা। ৫ দাগে আছে ড্রাইভার। এখানে বেতন হবে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এখানে পদ হলো ৩৫টি। মানে আপনারা যারা ড্রাইভার ভাইরা আছেন তাদের জন্য এটা একটা সুখবর। যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, মানে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স, ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং গাড়ি চালানো অনন্য ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। ৬ আছে এমএল শারিং। বেতন হবে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। এখানে পদ হলো ১টি। যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। আর এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইনল্যান্ড মেকানিক্যাল প্রোপেল ভ্যাসেলস স্যারিংস হিসাবে যোগ্যতা সার্টিফিকেট এবং মোটর লঞ্চ চালানো অনন্য ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। ৭ আছে এমএল ড্রাইভার। বেতন হবে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। এখানেও পদ ১টি। যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মোটর লঞ্চ চালানোর ২য় শ্রেণী বা সমান সার্টিফিকেট এবং মোটর লঞ্চ চালানোর অনন্য ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে। आठे आछे अफिस सहकारी काम कम्पिউটার मुद्रा खरिक एखाने वेतन होबे ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা সবথেকে বেশি ৪১টি পদ সংখ্যা এখানে। আর এখানে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারেন, মানে ইন্টার পাস হলে আপনি আবেদন করতে পারছেন। কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিট যথাক্রমে ২০ ও ২০ শব্দ। এখানে যারা কম্পিউটার জানেন তারা কিন্তু অ্যাপ্লাই করতেই পারেন। আর ৯ থেকে আছে ঘোষক, বেতন হবে ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা ৪২টি। আর এখানে লাগবে যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণার পারদর্শিতা, ঘোষণার বার্তা তৈরি করার দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা। ১০ আছে ডাইনামো মেকানিক। এখানে বেতন ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা পর্যন্ত হবে। পদ এখানে একটি। আর এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ অথবা মানে এখানে ভোকেশনালরাও আপনি আবেদন করতে পারবেন। আর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক বা মেকানিকের ২ বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সকল প্রকার বৈদ্যুতিক যন্ত্রপাতি বিশেষ করে তৈল বা গ্যাস চালিত ইঞ্জিন, ডায়নামো এবং জেনারেটর মেরামতের কাজে অনন্য ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তারপরে ১১ আছে ফ্লুট প্লেয়ার। এখানে বেতন হবে ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা পর্যন্ত। এখানে হলো পদ সংখ্যা ২টি। আর যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, গান ও সুরের তাল লয় ও রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীবাদক হিসাবে বাস্তব কর্ম অভিজ্ঞতা। আর ১২ আছে সহকারী সাইন অপারেটর। বেতন হবে ৮৮০০ থেকে ২১৩১০ টাকা পর্যন্ত। এখানে পদ একটি। আর যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে বৈদ্যুতিক এসি ডিসি ২২০ ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা, টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা। ১৩ আছে এপিএই অপারেটর। বেতন হবে ৮৮০০ থেকে ২১৩০০ টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা হলো ৯১টি। এখানে আপনার মাত্র যোগ্যতা লাগছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে বৈদ্যুতিক এসি অথবা ডিসি ২২০ ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা, টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা। এখানে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, রাঙ্গামাটি ও মাগুরা জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন। মানে এখানে ১৩ থেকে ১৬ পর্যন্ত আপনারা রাঙ্গামাটি ও মাগুরা জেলা বাদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আর ১৪ আছে অফিস সহায়ক। বেতন হবে ৮২৫০ থেকে ২০০০০ টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা হলো ১১৩টি। ১১৩টি বুঝতে পারছেন কিন্তু। আর এখানে যোগ্যতা লাগবে মাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী, মানে এখানে কিন্তু আপনার যোগ্যতাই লাগছে না বলতে গেলে, এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারছেন আর সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আর এখানে পদ সংখ্যা কিন্তু ১১৩টি, মানে আপনি কিন্তু এটাই আবেদন করতে পারবেন। আর ১৫ আছে নিরাপত্তা প্রহরী। এখানে বেতন হবে ৮২৫০ থেকে ২০০০০ টাকা পর্যন্ত। এখানেও পদ সংখ্যা ৪৭টি। আর এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী। ১৬ আছে পরিচ্ছন্ন কর্মী। বেতন পাবেন ৮২৫০ থেকে ২০০০০ টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা ৩টি। আর এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জিএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদের অধিকারী। চলুন আমরা শর্তাবলী দেখে আসি। আবেদনকারীর জন্য প্রযোজ্য অনুসরণীয় শর্তাবলী: ১-৭-২০২২ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ১-৭-২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধাদের জন্য ৩২ বছর, এটা এখানে বলা আছে। ১-৭-২০২২ কিন্তু আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। এখানে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক প্রার্থীগণ ওয়েবসাইটের অনলাইনে আবেদনপত্র পূরণ করবেন। মানে এখানে আপনাকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এখানে আবেদন লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হলো 1 আগস্ট, মানে 1 আগস্ট থেকে আবেদন শুরু হবে। সকাল 10টা হতে এই আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো 25 আগস্ট বিকাল 5টা পর্যন্ত। মানে 1 আগস্ট থেকে হলো গিয়ে আপনার আবেদনপত্র শুরু হবে সকাল 10টা থেকে আর শেষ হবে 25 আগস্ট বিকাল 5টা পর্যন্ত। কথা না বললে নয়, আপনি যখন আবেদন করবেন তার ঠিক 72 ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট করতে হবে, না হলে আপনার মানে আবেদনটা নষ্ট হয়ে যাবে। আর এখানে আবেদন ফি লাগবে, আমি বলে দিচ্ছি আবেদন ফি কত লাগবে। 1 থেকে 11 নং ক্রমিক পদসমূহের জন্য পরীক্ষার ফি বাবদ 112 টাকা। মানে 1 থেকে 11 নং পদের জন্য আপনার 400 লাগবে 112 টাকা। এটা টেলিটকের মাধ্যমে পেড করতে হবে। আর 12 থেকে 16 নং ক্রমিকের পদসমূহের জন্য আপনার টাকা লাগবে মাত্র 56 টাকা 400। তো গাইস এটাই ছিল। এখানে 3টি কথা আমি বলে দিচ্ছি আবারও। 1/7/2022 তারিখে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছর। আর এখানে আবেদন শুরু হলো 1 আগস্ট আর শেষ হবে 25 আগস্ট। আর এখানে আবেদন ফি লাগবে 1 থেকে 11 নং পদের জন্য লাগবে 112 টাকা 400। আর 12 থেকে 16 নং ক্রমিক পদের জন্য লাগবে মাত্র 56 টাকা। সো ফ্রেন্ড, এখানে যেহেতু অনেকগুলো পদ আছে আমি বলবো অবশ্যই 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 আপনি আবেদন করবেন। আর এখানে আপনারা যদি আবেদন করতে না পারেন তো আবেদন শুরু হলে আপনারা যদি চান তো আমি ভিডিও আনবো কীভাবে আবেদন করবেন, আমি A to Z দেখিয়ে দেবো, আপনি ঘরে বসে আবেদন করতে পারবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন, কারণ এখানে সরকারি চাকরি টপ বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞাপনগুলো দেওয়া হয় এবং কীভাবে আবেদন করবেন সে প্রসেসিংটাও দেখানো হয়। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।